নমস্কার বন্ধুরা, দামোদর শেঠের নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। পুজোর আর কয়েকটা সপ্তাহ বাকি, আপনাদের কেনাকাটার ধুম দেখে আমার কিন্তু বুঝতে একটু অসুবিধা হচ্ছে না, আপনারা করোনাকে দূরে রেখে এইবারের পুজো কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে চলেছে। আমাদের এই ভিডিও থেকে আমরা পূজা স্পেশাল এপিসোড আনতে চলেছি। আমরা চেষ্টা করছি এমন সব হিডেন জয়েন্টসগুলোকে খুঁজে বার করার যার আশেপাশে অনেক বিখ্যাত নামি দামি পুজোগুলো রয়েছে। যখন আপনি পুজোর সময় হেঁটে হেঁটে ঘুরবেন, আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, আপনার যখন খিদে পাবে, আপনি যেন এই সব হিডেন জয়েন্টগুলোতে দুদণ্ড বসে পেট ভরে মন ভরে খেতে পারেন। সেরকমই একটা ক্যাফে আমরা খুঁজে পেয়েছি টালিগঞ্জ থানার পিছনে প্রতাপাদিত্য রোডে, যার আশেপাশে পুজো বলতে বাদামতলা আশার সংঘ, মুদিয়ালি, চেতলা অগ্রণী, প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্কের পুজো রয়েছে। চলুন তাহলে সোজা আমরা ভিডিওতে চলে যাই এবং দেখে নিই আমরা কোন ফুড জয়েন্টের কথা বলছি। টালিগঞ্জ থানার পাশ দিয়ে যে সরু রাস্তাটা এসে প্রতাপাদিত্য রোডে মিশেছে, সেই দুটো রাস্তার সংযোগস্থলেই রয়েছে ব্রুমক ক্যাফে, কলকাতার কফি লাভারদের জন্য একটা আইডিয়াল প্লেস। ক্যাফেতে ঢোকার মুখেই আপনি দেখতে পাবেন বোর্ডের মধ্যে লেখা রয়েছে সেই দিনকার স্পেশাল আইটেমগুলো কী কী। ঠিক তার পিছনেই আমার চোখ গেল একটা চার্টের মধ্যে, সেখানে এসপ্রেসোর বিভিন্ন রকম ভ্যারাইটি ওখানে লেখা রয়েছে। এটা দেখেই থেমে গেলে চলবে না, ওনাদের কাছে আরও প্রচুর ভ্যারাইটি আছে কফির, সেইগুলো জানার জন্য ভিতরে ঢোকা দরকার। আসুন আমরা ভেতরে ঢুকি ক্যাফের। ক্যাফেতে ঢুকেই আপনি যে রুমটা দেখতে পাবেন সেটা খুব একটা বড় নয়, ছোট স্পেসের মধ্যে রয়েছে। ঢোকার পরেই এখানে আপনি দেখতে পাবেন একটা এসপ্রেসো বার টেবিল রয়েছে। ক্যাফে ওনার শৈবালবাবু আমায় খুব ধৈর্য ধরে ইউরোপিয়ান কালচারটা সম্পর্কে বোঝাচ্ছিলেন, যারা এই টেবিলে বসেন তাদের খুব তাড়া থাকে এবং তাদেরই এসপ্রেসো কফিটা সার্ভ করা হয়। এটা কিন্তু নর্মাল কোনো বসার জায়গায় বসলে ওনাদের এসপ্রেসো সার্ভ করা হয় না। এরকম আরও ছোটো ছোটো অনেকগুলো কফি কালচার নিয়ে উনি আমাকে জানিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন। কফি নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এই কোভিডের জন্য যে ক্যাফে এবং রেস্তোরাঁগুলো সেফটি সিকিউরিটি যে প্রিকশনস নিচ্ছে সেইগুলোকে ভালো করে খতিয়ে দেখা। আমি এখানে ঢোকার পরেই দেখতে পেলাম ওনাদের স্যানিটাইজিং প্রসেসটা রয়েছে, এবং তার সাথে আমি একজনকে পেলাম যিনি আমার বডি টেম্পারেচার মেজার করছেন। যদি সব কিছু ঠিক থাকে তবেই কিন্তু একজন গেস্টকে ওনারা অ্যালাউ করছেন ক্যাফেতে বসার জন্য। আমি আপনাদের আরও একটা জিনিস দেখাবো, যখন গেস্টরা ওনাদের ক্যাফে ছেড়ে চলে যান ওনারা কিন্তু টেবিল চেয়ার সমস্ত কিছু এইভাবেই স্যানিটাইজ করে থাকেন। ক্যাফেতে ঢোকার পরেই আপনি ওনাদের ওপেন কিচেনটা দেখতে পাবেন। ওখানে দেখতে পাবেন যে ওনাদের যে স্টাফ যারা রয়েছে তারা প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই কাজ করছে, কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন। এছাড়াও ওনারা যে মেশিনস ইউজ করছেন কফি বানানোর জন্য সেইগুলো নিট অ্যান্ড ক্লিন এবং একদম অত্যাধুনিক। খুব বড় ফাইভ স্টার ছাড়া এই ধরনের মেশিন কিন্তু খুব একটা দেখা যায় না, ওনারা ডিরেক্ট ইতালি থেকে এই মেশিনগুলো ইম্পোর্ট করেন। আপনার যদি সামনে রুমে বসতে ইচ্ছা না করেন, আপনি ভেতরে আরও একটা ঘর রয়েছে সেখানে বসতে পারেন। এই যে আপনারা এখন যে ঘরটি দেখছেন, এই ঘরের একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে কিন্তু এই ঘর থেকেই গ্রেফতার করেছিল। এই রুমটার মধ্যে ওনাদের কফি মেনুটা লাগানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন লিস্টটা কিন্তু বেশ লম্বা। আসুন তাহলে দেরি না করে আমরা শুরু করি ব্রুমাগের কফি টেস্টিং। আমি ব্রুমাগে এসে যে করকমের কফি টেস্ট করি সেইগুলো সম্পর্কে আমার থেকে অনেক ভালো করে শৈবালবাবু বলতে পারবেন, তাই শৈবালবাবুর কথায় আমরা জেনে নিই নর্মালি ওনারা ক্যাফেতে কী কী ধরনের কফি ভ্যারাইটি সার্ভ করে থাকেন। Hi guys, welcome to Brumax. And just for a second, I'm off my mask to just to go through you clearly. Yes. Having a look at me. And honestly speaking, Brumax. Brumax is a brand of Brouwer of France. And we have come up with a Brumax. Brew is a word for brewing coffee. And mugs, of course, you have your mugs and cups to have your coffee with. So we will be going through the coffee process definitely.
We'll be showing you around the coffee house name and how we serve you the coffee. And you're welcome to come fast and enjoy our beautiful exotic coffees in variety of flavors. Correct. As of now, after the Unlock 5, we are open from 11 a.m. to 9 p.m. every day. Coffee to India, It's called Espresso Macchiato. Espresso Macchiato. Okay. Now, you need to try this. I can't explain, but it is an excellent coffee based on espresso and foam. Espresso and foam. Amazing. And you have those three amazing beans which you need definitely to taste and bite them off. This three-layered coffee is a Vietnamese sweet coffee in three layers. Okay. You see the crema on the top, the coffee on the second layer, and the milk part on the bottom. When you mix it, you have a burst of flavor which makes it very sweet and crema flavored. এই ধরনের কিছু স্পেশাল কফি ছাড়াও ওনারা এসপ্রেসো খুব ভালো বানান। ওনাদের ক্যাফের টিভির মধ্যে সবসময় এসপ্রেসো বানানোর ভিডিওটা চলতেই থাকে। ওই ভিডিও দেখে আপনি যখন যেরকম ডিজাইন চাইছেন কফির ওপরে ঠিক সেরকম ডিজাইনটাই কিন্তু ওনারা তৈরি করে দেবেন। এর সাথে আমি আরও কয়েকটি কফির ভ্যারাইটি আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা কফি, ওনারা বললেন ওনারা রেড কালারেরও বানান, তার সাথে রেনবো কালারেরও এসপ্রেসো বানিয়ে থাকেন। কি ইচ্ছে করছেন একবার ট্রাই করে দেখার জন্য এই ব্লু কালার বা রেনবো কালারের এসপ্রেসোগুলোকে? তাহলে দেরি কেন, চলে আসুন ব্রুমাগে। গরম কফি তো অনেক হলো, চলুন এবার একটু কোল্ড কফির দিকে যাওয়া যাক। কোল্ড কফিতে ওনাদের একটা অনবদ্য প্রিপারেশন আমি খেলাম যার নাম হলো স্পার্কলিং কফি, যার মধ্যে সোডা এবং কফির একটা অপূর্ব ব্লেন্ডিং রয়েছে। বেভারেজে এটা কিন্তু ট্রাই করতে পারেন। ওনাদের কাছে কফির এত ভ্যারাইটি আছে যে দেখাতে গেলে আমার পুরো ভিডিও এক ঘন্টা পার হয়ে যাবে, তাই সব কিছু না দেখিয়ে বেছে বেছে কয়েকটা জিনিস দেখালাম। এবারে সব থেকে ভালো যে জিনিসটা সেটা আপনাদের দেখাতে চলেছি। কফির নাম কোপি লুয়াক, হলো পৃথিবীর সব থেকে দামি কফি। এর অরিজিন হলো ইন্দোনেশিয়া। এই কফি চাষ এক বিশেষ পদ্ধতিতে হয়, একটু আপনাদের সাথে শেয়ার করি। এশিয়ান পামসিভেট ক্যাট, চলতি কথায় ভাম বিড়াল। এই ভাম বিড়ালদের ধরে ধরে প্রথমে কফি ফল খাওয়ানো হয়, তারপর তারা যখন কফি ফল হজম করে কফি দানাগুলোকে মলের মধ্যে দিয়ে ত্যাগ করে, সেই কফি দানাগুলোকে আলাদা করে বেছে নিয়ে গিয়ে সেখান থেকে তৈরি হয় কপিলুইয়াক। আমি জানি না কলকাতায় আর কোথায় কোথায় এই কপিলুইয়াক পাওয়া যায়, তবে ব্রুমাক্সে পাওয়া যায় এই ধরনের একটু অন্যরকম কফি। যারা কফি লাভার্স এই কপিলুইয়াকের স্বাদ নিতে অবশ্যই আসুন ব্রুমাক্সে। কফি কাহিনী তো অনেক হলো, এবারে আসুন যাওয়া যাক আমাদের মেন খাবার দাবারে। আমার খাবারের শুরুটা হয় স্যান্ডউইচ দিয়ে। ইউজুয়ালি আমি স্যান্ডউইচ বা বার্গার খুব একটা প্রেফার করি না, কারণ এগুলো খেলে খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। যখন মেনু টেস্ট করতে হয় তখন তো খেতেই হবে, তাই যারা স্মল বাইটস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্যান্ডউইচটা আইডিয়াল। এরপরে আমি ওনাদের অল মিট বার্গারটা ট্রাই করি। বেকনটা কত সুন্দর বাইরে বেরিয়ে আছে, বার্গারের প্যাটিটাও খুব সফট ছিল। যারা স্মল বাইটস পছন্দ করেন তারা এখানে এসে কফির সাথে স্যান্ডউইচ বা বার্গার নিয়ে কিন্তু অনেকক্ষণ ভালো সময় কাটাতে পারেন। এরপরে আমি ওনাদের অল মিট সাপটা ট্রাই করি। অসাধারণ প্রেজেন্টেশন। আর তার সাথে আরও একটা জিনিস বলবো, আমরা সাবওয়ের যে সাপটা খাই তার থেকে কিন্তু এই সাপটার কোয়ালিটি ফার ফার বেটার। ব্রুমাক্সের আরও একটা স্মল বাইটসের নাম আপনাদের বলি, সেটা হলো এগ বেনেডিক্ট। কলকাতার হাতে গোনা কয়েকটা ক্যাফে বা রেস্তোরাঁতেই এই এগ বেনেডিক্ট পাওয়া যায়, আর ওনারা যেটা বানান সেটা সত্যিকারেরই অসাধারণ একটা জিনিস। বেকনগুলোর মধ্যে একটাকে এত সুন্দরভাবে ঢেলে একটা অসাধারণ প্রেজেন্টেশন করে যখন দেয় আমার সামনে, আমি নিজেকে রেজিস্ট করতে পারি না,
চোখের নিমেষে যেন শেষ হয়ে গেল জিনিসটা। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইন ব্রুমার্কস ক্যাফে। স্মল বাইটস ছেড়ে যখন লার্জ বাইটসের দিকে এগোলাম, তখন ওনাদের অল মিট প্ল্যাটারটা কিন্তু আমাকে ভীষণ ইমপ্রেসড করেছে, যেখানে গার্লিক ব্রেডের সাথে সসেজ, হ্যাম, বেকন ইত্যাদি রয়েছে। এখানে বলবো সসেজটা খেতে কিন্তু সব থেকে ভালো ছিল। ওনাদের প্রতিকটা কন্টিনেন্টাল আইটেম কিন্তু চোখ জুড়িয়ে দিয়েছিল। এরপর আমি ট্রাই করি বেকড ফিশ, যেটা কিনা চিজ দিয়ে বেক করা, তার সাথে সর্টেড ভেজিটেবলস ছিল, অসাধারণ প্রেজেন্টেশন, এবং যে ফিশটা ছিল সেটা প্রপার ভেটকি ছিল। ওনারা কিন্তু কোনো রকম বাসা ইউজ করেন না, অরিজিনাল ভেটকি ছাড়া ওনারা বেক ফিশ বানান না। বেকড ফিশের সাথে সাথে ওনাদের আরও একটা ফিশের আইটেমের কথা আমি আপনাদের বলবো, সেটা হলো ফিশ অ্যান্ড চিপস। কলকাতায় যারা কন্টিনেন্টাল খাবার পরিবেশন করেন, তারা প্রায় প্রত্যেকেই এই ফিশ অ্যান্ড চিপস বানিয়ে থাকেন, কিন্তু ওনাদের মতন করে ভালোভাবে খুব কম লোকই পারেন। তার উপরে ওনারা ভেটকিটা ইউজ করেন বলে এই ফিশ অ্যান্ড চিপসের টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে, আর তার সাথে কিন্তু ওই হোয়াইট ডিপটা রয়েছে, যেই ডিপটা আমি অল মিট প্ল্যাটারে পেয়েছিলাম। চিকেন ফিশের সাথে সাথে ওনারা পর্কটাও কিন্তু খুব নিপুণতার সাথে বানান। ওনাদের পর্ক চপসটা খেয়ে আমি সত্যি অভিভূত। পর্কটা যে এত সফট হবে আমি কিন্তু আশাই করতে পারিনি। ওনারা খাবার সময় আমাকে কাঠের ডিসপোজেবল নাইফ দেন, আমি কিন্তু সেই কাঠের নাইফ দিয়েই ওই পর্কটাকে কেটে কেটে খেতে পেরেছি। অসাধারণ টেস্ট ছিল, বিশেষত এই সফট হওয়ার জন্য পর্কটাকে আরও বেশি ভালো লেগেছে আমার। কিছু খাবার পরে যদি স্টার অফ দ্য শো যদি বলতে হয়, তাহলে আমি এই আইটেমটার নাম নেব, চিলি অরেঞ্জ ফিশ। ফিশ মানেই ওনাদের কাছে ভেটকি। ভেটকি ছাড়া ওনারা অন্য কোনো কিছু ইউজ করেন না। সেখানে এই চিলি অরেঞ্জ কনসেপ্টটা একদম ইউনিক, আমার মুখে এখনও লেগে রয়েছে, অসাধারণ খেতে ছিল। লার্জ বাইটসে ওনাদের শেষ যে আইটেমটা আমি ট্রাই করি সেটা হলো অলিভ স্টাফ চিকেন। এটাও একটা ইউনিক রেসিপি, বাট এর আগেই আমি চিলি অরেঞ্জ ফিশটা ট্রাই করি। সেটা ট্যাঙ্গি আর স্পাইসি যে ফ্লেভারটা আমার মুখে লেগেছিল, তার জন্য এই অলিভ স্টাফ চিকেনটা খুব একটা ভালো লাগেনি। যদি আপনারা অলিভ স্টাফ চিকেন খান, তাহলে কিন্তু আমি বলবো ওই চিলি অরেঞ্জ ফিশের আগে ট্রাই করবেন, ওটার পরে ট্রাই করলে কিন্তু আপনাদের টেস্টটা ভালো নাও লাগতে পারে। আসা যাক ডেজার্টের কথায়। ডেজার্টে আমি মেইনলি তিনটে জিনিস ট্রাই করি, এক অ্যাভোকাডো, দু নম্বর চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, আর তিন নম্বর ক্যারামেল পুডিং। আমার কিন্তু চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম আর ক্যারামেল পুডিংটাই বেশি ভালো লেগেছিল। এই ডেজার্টগুলো ছাড়াও ওনাদের কাছে আরও বেশ কিছু চোখ ধাঁধানো ডেজার্ট, যেমন অরিও শেক, পিনাট বাটার শেক রয়েছে, যেগুলো আপনি এখানে এসে মিস করতে চাইবেন না। ড্রিঙ্কসের মধ্যে ওনাদের কাছে ভার্জিন মোহিতো, ফ্রেশ লাইম সোডা, ডিটক্স ওয়াটার, ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক অনেক কিছুই রয়েছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছুই চুজ করতে পারেন, তবে ওনাদের ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কটা আমার সব থেকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।